শূন্য তকমা নিয়েই পঞ্চায়েতে লড়াই। লোকসভার আগে জমি তৈরি সিপিআইএমের, একুশের বিধানসভায় বিতর্কিত জোট বেঁধে কপালে জোটেনি একটিও আসন। আর সেই থেকে যে কোনো আলোচনায় বামেদের শুনতে হতো একটাই কথা, তোমরা তো শূন্য। আর এই শূন্য তকমা নিয়েই পঞ্চায়েতের লড়াইয়ে নেমেছিল সিপিএমের সহ বামপন্থী দলগুলো। আর পঞ্চায়েতের ফলাফল কিন্তু সব জানা গিয়েছে, পর্যাপ্ত না হলেও যে পরিমাণ ভোট বামেরা পেয়েছে তাতে আগামী বছর লোকসভার আগে লড়াইয়ে জমি অনেকটাই প্রস্তুত। বামেরা ছাড়াও বর্তমান সহযোগী দল কংগ্রেসের ফলও বেশ চোখে পড়ার মতোই। রাজ্য নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে সিপিএম 3155টি আসন জয়লাভ করেছে, আর পঞ্চায়েত সমিতিতে 179টি আসন পেয়েছে, আর জেলা পরিষদে 2টি আসনে জয়লাভ করেছে সিপিএম। এককভাবে সিপিএমের প্রাপ্ত ভোট হচ্ছে 12.56%, আর বামফ্রন্টের ভোট 14%-এর কাছাকাছি। পঞ্চায়েতের মোট 4,09,47,258 জন ভোটারের মধ্যে 51,41,446 জন মানুষের সমর্থন পেল সিপিএম। আর এই পরিমাণ ভোট কিন্তু দেওয়ালে ফিট ঠেকে যাওয়ার পরিস্থিতিতে অনেকটাই আশার আলো দেখাচ্ছে বামেদের। এবার বিধানসভা ভোটে প্রাপ্ত ভোটের পরিসংখ্যান থেকে 11% ভোট বেড়েছে সিপিএমের। তাহলে আগামী বছর লোকসভায় কি শাসক দল তৃণমূলকে বিপক্ষে ফেলতে পারে বামেরা? এই প্রশ্ন কিন্তু এবারে আলোচনায় অবশ্যই সামিল হতে চলেছে। কয়েকটি পরিসংখ্যান নিয়ে তো বামকর্মী সমর্থকরা রীতিমতো উত্তেজিত, আর সেটাই স্বাভাবিক। সেগুলি হলো পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বরের পলাশন পঞ্চায়েতের 18টি আসনের মধ্যে 18টিতেই জিতেছে সিপিএম। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের আমরাসোতা গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্ট নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। আবার বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের 12-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 22টি আসনের মধ্যে 12টি জিতেছে বাম কংগ্রেস। এবং পাথর প্রতিমার দুর্বাচ্চটি গ্রাম পঞ্চায়েতের বামপন্থ দখল নিয়েছে। এরকম উদাহরণ আরও দেওয়া যেতেই পারে। অন্যদিকে রাজ্যের প্রতিটা জেলায় তৃণমূলের ব্যাপক জয় জয়কার। সেখানে কিন্তু বিরোধী ভোটের ভাগাভাগিকেই শাসক দলের জয়ের মূল চাবিকাঠি বলে মনে করছেন পর্যবেক্ষকের একাংশ। তবে বিধানসভা নির্বাচনের পর বিরোধীদের মধ্যে প্রথমে থাকা বিজেপির ভোট কমেছে প্রায় 15%। সিপিএমের শীর্ষ নেতৃত্ব অবশ্য জানিয়েছে শান্তিপুর ও বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন থেকে বাড়তে শুরু করেছিল বামেদের ভোট, আর তারই প্রতিফলন ঘটেছে পঞ্চায়েতের ব্যালটে। এবার আবার লালে লাল হবে কিনা বঙ্গদেশ তা কিন্তু সময়ই বলবে।